২৪ গণ অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লবে প্রায় দেড় মাস ব্যাপী যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তাতে কতজন আহত কিংবা কতজন নিহত হয়েছেন তার কোনো নথি পাওয়া যাচ্ছে না অনেক হাসপাতালে নথি গায়েবের পেছনে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক গুরুত্বের সাথে আলোচনা হয় জুলাই বিপ্লবের নিহত ও আহতদের নিয়ে প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা জানান বিভিন্ন হাসপাতাল থেকে জুলাই বিপ্লবের নিহত ও আহতদের নথি গায়েব হওয়ায় পূর্ণাঙ্গ তালিকা করতে সময় লাগছে যাদের নির্দেশে নথি গায়েব হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের সরকারি বেসরকারি সকল হাসপাতালকে বলে দেয়া হয়েছে যে চিকিৎসা বিনা পয়সায় করতে হবে তারপরেও বেসরকারি কিছু কিছু ক্লিনিক হাসপাতাল তাদের থেকে পয়সা নিয়েছে তাদেরকে বলা হচ্ছে সেই টাকা ফেরত দিয়ে দিতে আমরা আশা করছি তারা সেই টাকা ফেরত দিয়ে দিবেন আর না নিলে তার পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং যাদেরকে বিদেশে চিকিৎসা করতে পাঠানোর প্রয়োজন তাদেরকে পাঠানো হবে অনেকের চোখের ব্যাপার আছে অনেকের মুখের একাংশ উঠে গেছে সেগুলোর ব্যাপার আছে সেগুলো নিয়ে বিদেশের হাসপাতালের সাথেও কথাবার্তা বলে কতটুকু আসলে করা যাবে সেটা নিশ্চিত হওয়ার পরে অবশ্যই পাঠানো হবে ইতোমধ্যেই ৭ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে প্রথম পর্বে আমরা শহীদ ফ্যামিলিগুলোকে ৩০ লক্ষ করে টাকা আমরা দিব সরকার থেকে এবং পরবর্তীতে আরো তথ্য নিরূপণ এবং যাচাইয়ের ভিত্তিতে পরবর্তী যারা এই তালিকাতে অন্তর্ভুক্ত হবে তাদের ক্ষেত্রে একই ব্যবস্থা থাকবে ৬টি সংস্কার কমিশনের পর নতুন করে আরও ৪টি কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এর মধ্যে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ ও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শিরিন পারভিন হককে তবে শিক্ষা নিয়ে কেন কোনো কমিশন হলো না প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান শিক্ষা নিয়ে আলোচনা চলছে শিক্ষা অবশ্যই সংস্কারের একটা বড় খাত পাস্ট টেন্সে কথা আমাদের বলতে হবে না এই যে আমরা প্রথমে ৬টা কমিশন করা হলো আবার ৪টা কমিশন করা হলো শিক্ষা সংস্কারটা কোন পথে গেলে সবচেয়ে ভালোভাবে করা হবে আধুনিক যুগোপযোগী এবং বর্তমান প্রজন্মের চাহিদাকে প্রতিফলন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার সাথে সাথেই আমরা আপনাদেরকে জানাবো রেজওয়ানা হাসান জানান শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক বিভাগে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোটামুটি নিয়মিতই আলোচনা করা হয় কোথায় আমাদের আরেকটু শক্তি বাড়াতে হবে যেমন ধরেন একটা আলোচনা হয়েছে যে ট্রাফিক ম্যানেজমেন্ট আমরা কেমন করে ইম্প্রুভ করতে পারি আমরা কি সেখানে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে ইনক্লুড করতে পারি কি না কারণ আমরাও তো অপেক্ষা করা সময় দেওয়া এগুলোরও আমাদেরও তো একটা সীমা আছে আবার জনগণেরও ভোগান্তিটা আমাদেরকে নিরসন করতে হবে ফলে এই আলোচনাগুলো আজকে মূলত আলোচনাটা হয়েছে যে ট্রাফিক ম্যানেজমেন্টটা আমরা কিভাবে বেটার করতে পারি এবং সেখানে শিক্ষার্থীদেরকে ইনভলভ করার সুযোগ আছে কিনা আলোচনার প্রাথমিক সিদ্ধান্ত হলো যে শিক্ষার্থীদেরকে যথাযথ ট্রেনিং দিয়ে ইনভলভ করার একটা সুযোগ আছে এদিকে ২০২৫ সালে ঈদুল ফিতর ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পবিত্র ঈদুল আজহায় ৬ দিন এবং ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৫ দিন করা হয়েছে আর দুর্গাপূজার ছুটি করা হয়েছে ২ দিন বিলায়েত হোসাইন এখন ঢাকা